আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতহ সম্মানিত দর্শক বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই সম্পর্কে টানা পড়েন শুরু হয়েছে এই সম্পর্ক শেষ অবধি কোথায় গিয়ে পৌঁছে কিংবা দুটি বন্ধু প্রতিম দেশের মধ্যে যে হঠাৎ করে সমস্যার উদ্ভব হলো এই সমস্যা অনাগত দিনে কিভাবে সমাধান হয় তা আমরা বলতে পারি না সচরাচর রাজনীতি বলতে যা বোঝে আমাদের দেশে সেই রাজনীতিই মার্কিন মুলুকে যারা করেন তাদেরও কিন্তু সমাজে একটা নিদারুণ ক্ষমতা রয়েছে এবং এই রাজনীতির মাঠে কাজ করতে করতে গিয়ে যারা মার্কিন মূলকে জনপ্রতিনিধি নির্বাচিত হন সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান হতে পারে সিনেটর হতে পারে কিংবা বড়ো কোনো শহরের মেয়র হতে পারে তো সে যাই হোক না কেন মার্কিন যুক্তরাষ্ট্রে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হন তাদের ক্ষমতা কিন্তু অপরিসীম এবং যে কোনো রাষ্ট্রীয় সংস্থা যে কোনো জনপ্রতিনিধির যে কোনো চিঠির বা প্রশ্নের উত্তর দিতে তারা বাধ্য যেমন ধরুন বাংলাদেশ থেকে কোনো একটি মানুষ মার্কিন ভিসা পাচ্ছেন না তিনি যদি যুক্তরাষ্ট্রের কোনো সিনেটরের সঙ্গে যোগাযোগ করেন কিংবা কোনো কংগ্রেসম্যানের সঙ্গে যোগাযোগ করে তার অফিসে অভিযোগ দায়ের করেন এবং সেই কংগ্রেসম্যান যদি ঢাকাস্ত মার্কিন দূতাবাসে চিঠি লেখে তাহলে ঢাকাস্ত মার্কিন দূতাবাস সেই যে সিনেটর কিংবা কংগ্রেসম্যান তার যে প্রশ্ন যুক্ত চিঠি সেই চিঠির জবাব দিতে বাধ্য যেটি আমাদের দেশের যারা সংসদ সদস্য কিংবা মন্ত্রী তারা এটা কিন্তু কল্পনা করতে পারেন না তো এর বাইরে সেখানে যারা এনজিও পরিচালনা করেন যারা থিঙ্ক ট্যাঙ্ক বলে পরিচিত বা বুদ্ধিজীবী মহল হিসাবে পরিচিতি লাভ করেছেন কিংবা সংবাদপত্রের সাথে জড়িত গণমাধ্যমের সাথে জড়িত নাম করা সাংবাদিকবৃন্দ তাদের অপরিসীম ক্ষমতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাতে এরবারে বাইরে সেখানে যারা ব্যবসায়ী গ্রুপ রয়েছেন বিভিন্ন লভিস্ট গ্রুপ রয়েছেন এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল রাষ্ট্রীয় বন্ধু দেশ রয়েছে তাদেরও কিন্তু সে দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং অর্থনীতিতে ব্যাপক প্রভাব রয়েছে তো সেই কারণে কি হলো বাংলাদেশের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞাটি জারি হয়েছে সেটি কিন্তু করলেই জো বাইডেন সরকার একদিনে নোটিশে করতে পারেননি বা করতে পারবেনও না অনাগত দিনে আবার যেভাবে এটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এই নিষেধাজ্ঞাটি জারি হয়েছে একইভাবে এই নিষেধাজ্ঞা থেকে যদি আমাদেরকে বের হয়ে আসতে হয় তাহলেও একটা দীর্ঘ প্রক্রিয়া আমাদেরকে অনুসরণ করতে হবে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই যে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে কিংবা আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যারা দায়িত্বরত রয়েছেন কিংবা আমাদের সংসদে যে সকল সংসদ সদস্য রয়েছেন যারা পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে অভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের যে আন্তর্জাতিক কূটনীতি এ দুটো সম্পর্কে কতটুকু জানেন এটা আমি বলতে পারবো না তবে আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন আমি লক্ষ্য করেছি যে এই সকল সেক্টরে কাজ করার মতো দক্ষ জনশক্তি আমাদের দেশে খুব অল্প রয়েছে ফলে কি হচ্ছে আমি যখন স্থানীয় সরকার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম ফেলোশিপ করার জন্যে এবং সেখানে দীর্ঘদিন থেকে মার্কিন সরকার কিভাবে চলে প্রশাসন কীভাবে চলে এই ব্যাপারে যখন হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছিলাম তখন আমার খুব আফসোস হচ্ছিলো এই কথা ভেবে যে এত বড় একটি সম্ভাবনাময় দেশ যে দেশের অলিতে গলিতে বাংলাদেশের জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে মাত্র আমাদের দক্ষতা না থাকার কারণে অভিজ্ঞতা না থাকার কারণে কূটনীতি না জানার কারণে এরকম একটি সম্ভাবনা দেশ থেকে যে অর্থনৈতিক সুবিধা আমরা নিতে পারতাম রাজনৈতিক সুবিধা আমরা নিতে পারতাম সেটি আমরা পারছি না তো এই যে আমি যে সময় রাফসুসের কথা বলছি সেটি ছিল দু হাজার এগারো সন কিংবা দু হাজার বারো সন তো দু হাজার এগারো সন কিংবা দু হাজার বারো সনের তুলনায় দু হাজার একুশ সনের রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা কিংবা বৈশ্বিক প্রেক্ষাপট আমাদের জন্য কতটা প্রতিকূল হয়ে পড়েছে তা আপনারা এই মার্কিন নিষেধাজ্ঞার মাধ্যমে কিন্তু বুঝতে পারছেন তো যেটা বলছিলাম সেটি হলো যে মার্কিন নিষেধাজ্ঞা জারি হয়েছে এই বিষয়ে আমাদের বেশিরভাগ লোক এখানে যারা রয়েছেন তারা ইতিবাচক যারা কথাবার্তা বলছেন তারা মার্কিন নীতি সম্পর্কে বলতে গেলে জানেনই না আবার যারা নেতিবাচক কথা বলছেন তারাও জানেন না আর অন্যদিকে যারা জানেন তারা অনেকটা খামোশ হয়ে রয়েছেন বা চুপ হয়ে রয়েছেন এই কারণে যে তারা খুব ভালো করে বুঝতে পারেন যে তাদের কথা এই যে বর্তমান যে উত্তেজনাকর মুহূর্ত এই উত্তেজনাকর মুহূর্তে এটি অনেকটা উলুবনে মুক্তা ছড়ানোর মতো যে ফলাফল সেটি বয়ে নিয়ে আসবে ফলে যারা সত্যিকার অর্থে মার্কিন সমাজ সম্পর্কে মার্কিন রাজনীতি সম্পর্কে অর্থনীতির সম্পর্কে জ্ঞান রাখেন এবং যাদের মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রের সব স্তরের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে কমিউনিকেশন রয়েছে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে তারা এখন কেউ আর রাজনৈতিক ভাবে ক্ষমতা প্রাপ্ত নন এমনকি আওয়ামী লীগের মধ্যে যে সকল লোকের আন্তর্জাতিকভাবে এই কানেকটিভিটি রয়েছে তাদেরকে এমনভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে যে তাদের চোখের সামনে দিয়ে সর্বনাশ ঘটে যাচ্ছে কিন্তু তাদেরকে ডাকাও হচ্ছে না কিংবা তারা যে কথাবার্তা বলবেন এরকম কোনো সুযোগ সুবিধাও পাচ্ছেন না তো সে যাই হোক না কেন এখন যেহেতু সমস্যাটি আমাদের জাতীয় সমস্যা ফলে আমরা যারা সাধারণ মানুষ রয়েছে আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে সরকারকে বুদ্ধি দেওয়া পরামর্শ দেওয়া ক্ষেত্র বিশেষে তাদেরকে চাপ প্রয়োগ করা এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরেও কিন্তু বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা যায় এবং সেটি কিভাবে করা যায় সেই জিনিসটিও কিন্তু আমাদের যারা রাজপথের বিরোধী রাজনৈতিক দল রয়েছে তাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে কিন্তু এই যে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর আমাদের যারা দায়িত্বশীল রাজনৈতিক কর্তা ব্যক্তি রয়েছে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে তাদের কারোর নিকট থেকেই এখন পর্যন্ত কোনো রাজনৈতিক বা কূটনৈতিক পরিপক্কতা সম্পন্ন বক্তব্য পাওয়া পাওয়া যায়নি তো এখন যে বিষয়টি নিয়ে বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো আমাদের যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যেটি নিয়ে আমরা গর্ব করি সেই রিজার্ভের একটি বিরাট অংশ কিন্তু আমরা পশ্চিমা দুনিয়ার বিভিন্ন ব্যাংকে জমা রাখি এবং আমাদের এখনকার যে ফরেন রিজার্ভ এটির বেশিরভাগ যে নগদায়ন এটি মার্কিন ডলারে করা হয়ে থাকে বাকি ফরেন রিজার্ভের অতি ক্ষুদ্র অংশ আমরা স্বর্ণ কিংবা অন্য কোনো দেশের মুদ্রায় সংরক্ষিত রেখেছি দেশে অথবা দেশে بارے তবে আমরা কোন কোন ব্যাংকে কি পরিমাণ টাকা রেখেছি সেটি আমেরিকাতে না ইউরোপে সেই ব্যাপারে কিন্তু আমাদের যারা সাধারণ জনগণ আমরা বলতে গেলে কিছুই জানি না এমনকি সে সকল টাকা রাখতে গিয়ে আমরা কি কোনো লাভ পাই না উল্টো টাকা রাখার জন্য তাদেরকে সার্ভিস চার্জ দিতে হয় সেই ব্যাপারেও কিন্তু আমরা জানি না কিন্তু আমরা যেটি অনুমান করতে পারি যে আমাদের ফরেন রিজার্ভের যে টাকাগুলো বিদেশে সঞ্চিত রাখা হয় তার একটা বিরাট অংশ ইউরোপ এবং আমেরিকার ব্যাঙ্কগুলো রাখা হয়েছে তো আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কাজগুলো করে সেটি হল যখন কোনো একটি দেশের বিরুদ্ধে তারা অ্যাকশনে যায় সেক্ষেত্রে তারা যে কাজটি করে বা যে সহজ কাজটি তারা করে তা হলো তাদের হাওতাধীন বা আওতাধীন যে সকল ব্যাংক রয়েছে সেই ব্যাংকে যে সকল দেশের রাষ্ট্রীয় অর্থ সঞ্চিত থাকে যাদের বিরুদ্ধে তারা মোটামুটি ব্যবস্থা নেওয়ার জন্য সেই সকল অর্থের লেনদেন তারা ফ্রিজ করে দেয় বা ব্লক করে দেয় এর ফলে কি হচ্ছে ওই দেশ সময়ের উপর রীতিমতো একটি অর্থনৈতিক গজব নাজিল হয়ে যায় আপনারা জানেন যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে সারা পৃথিবীর ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ফ্রিজ অবস্থায় রয়েছে এর মধ্যে কেবলমাত্র আফগানিস্তানের অর্থই রয়েছে আট বিলিয়ন ডলার তারা ইরানের অর্থকে আটকে রেখেছে লিবিয়ার অর্থকে আটকে রেখেছে সিরিয়ার অর্থকে আটকে রেখেছে এবং সেই আটকে রেখে তারা একটার পর একটা বিপত্তি সৃষ্টি করছে ওই দেশের অর্থনীতিতে তো সেই কারণে কি হচ্ছে বাংলাদেশে যে র্যাবির বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা জারি করেছে এটিকে একটি অর্শনীয় সংকেত মনে করে আমরা যদি পশ্চিমা যে দেশগুলোতে বা আমেরিকান ব্যাংকগুলোতে আমাদের ফরেন রিজার্ভ জমা রেখেছি সেটি নিরাপদে আমরা সরিয়ে আনতে পারি দ্রুততার সঙ্গে তাহলে হয়তো অনাগত দিনে যদি তাদের যে বন্ধু বেশ এটি অবন্ধু সুলভ হয়ে যায় এটি নিষ্ঠুর হয়ে যায় এবং বাংলাদেশের বিরুদ্ধে যদি তারা কোনো আরও বৃহত্তর পরিসরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে চায় সেই ক্ষেত্রে তাদের ব্যাঙ্কগুলোতে যদি বাংলাদেশের কোনো অর্থ সঞ্চিত না থাকে তাহলে তারা বলতে গেলে অনেকটা দুর্বল হয়ে পড়বে এবং আমাদের ফরেন রিজার্ভের যে অংশটি এখন ইউরোপ আমেরিকার ব্যাংকে সঞ্চিত রয়েছে এটি যদি আমরা সরিয়ে এনে নিরাপদ কোনো দেশে রাখতে পারি এমনকি নগদায়ন করে স্বর্ণের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে পারি তাহলে আমরা অনাগত দিনে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আরও বেশি সুযোগ পাবো এবং আমাদের যে শক্তিমত্তা অর্থনৈতিক শক্তিমত্তা এটি অনেকের চাইতে বেশি হবে কিন্তু আমরা যদি মার্কিন সরকারের বন্ধুত্বের আশায় কিংবা তাদের সমঝোতার আশায় কিংবা অনাগত দিনে তারা নিষেধাজ্ঞা তুলে নেবে অতি দ্রুত এই আশায় বসে থাকি এবং আমরা যদি একবারও না ভাবি যে তারা নিষ্ঠুর হতে পারে আরও নিষ্ঠুর হতে পারে তাহলে শুধু ক্ষমতাসীন আওয়ামী গিয়ে বিপদে পড়বে না সারা দেশের মানুষ অর্থাৎ সতেরো কোটি মানুষই বিপদে পড়বে আল্লাহরবুল আলমিন আমাদেরকে অনাগত বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ববরকাত